हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। बंधुरा आज के एलकेम कम्पानी एल्डोजेसिक पी टैबलेटर बेपारे जानकारी देवर जो हाजिर हो। एल्डोजेसिक पी यूजेस की कौन काजे साधारण ये व्यवहार करा थे, भलो रेजल्ट दिए थे, एर साइड इफेक्टगुलि की पार्श्व प्रतिक्रिया की, एर यूजेस डोजेस कत पावारे बडी वेट हिसाब से क्यों व्यवहार करते हैं, सम्पूर्ण किछु डिटेल्स बंधुरा भिडियोते कवर करब। अपनारा से भिडियो अवश्य शेष पर्यन्त देखें और एखो पर्त जो चैनल के सबसक्राइब करना थकें तो अवश्य हमारे चैनल के सबसक्राइब करें और पास आशा बेल आइकन प्रेस कर दिए अल नोटिफिकेशन क्लिक कर देवें। तो बंधुरा देरी ना करे चलें शुरू करा जा। व्यूअर्स, एलकेम कम्पानी टेबलेट हे एल्डोजेसिक पी 10 टेबलेटर एक पता जार दाम प्राय 104 টাকা পড়বে বন্ধুরা 10 ট্যাবলেটের একটি পাতা। এর যে মেন কম্পোজিশন, যে সমস্ত মেডিসিন দিয়ে, যে সমস্ত মলিকিউলস দিয়ে এটি তৈরি হয়েছে, সেটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক 100 mg এবং প্যারাসিটামল 325 mg। এই দুটি মলিকিউলসে এল্ডোজেসিক পি ট্যাবলেটটি সাধারণত তৈরি করা হয়েছে। এটি যে সমস্ত কাজে ব্যবহার করা হয় থাকে, এটি এক ধরনের পেইন কিলার, ব্যথার জন্য পেইন অ্যান্ড ইনফ্লামেশন কন্ডিশনকে ঠিক করতে এটি ব্যবহার করা থাকে। ইনফ্লামেশন কি, কোথায় যদি ব্যথা হয় সেটাকে ঠিক করতে এবং কোথায় যদি ইনফ্লামেশন কন্ডিশন হয়, ইনফ্লামেশন বলতে কি কোথায় যদি ফুলে যায়, রেডনেস এবং ব্যথা, এই তিনটি যদি সিমটমস থাকে সেই ইনফ্লামেশন কন্ডিশনকে ঠিক করতে অ্যালডোজেসিক পি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও রিমোটয়েড আর্থারাইটিস, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যাকে ট্রিট করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। রিমোটয়েড আর্থারাইটিস বলতে কি শরীরের বিভিন্ন ছোটো ছোটো জয়েন্টে যদি ব্যথা হয়, আঙ্গুল ফিঙ্গার জয়েন্টস, নি জয়েন্টস, কোনে জয়েন্ট, বিভিন্ন জয়েন্টে যদি ব্যথা হয়, ব্যথার সাথে ফুলে যায়, সেই সমস্ত রিমোটয়েড আর্থ্রাইটিসের সিমটমসকে রিমুভ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে অ্যাজ এ পেন কিলার হিসেবে। এছাড়াও ব্যাক পেন, লোয়ার ব্যাকে কোমর ব্যথা, থ্রট পেন, গলা ব্যথা, হেডেক, মাথা ব্যথা, এয়ার পেন, কানের মধ্যে ব্যথা, টুথেস, দাঁতে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথাকে ঠিক করতে এলোপ্যাথিতে এটি অ্যাজ এ পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর যে সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা যায়, কমন সাইড ইফেক্ট হচ্ছে নোজিয়া, ভমিটিং, বমি বমি ভাব, বমি হতে পারে, স্টোমাক পেন, পেটের মধ্যে ব্যথা হতে পারে, ডায়রিয়া, হালকা লুজ মোশনস, পাতলা পায়খানা হতে পারে এবং হার্টবার্ন, পেট বুক হালকা করে জ্বলন, বার্নিং সেন্সেশনস, ম্যাসেজ হতে পারে বন্ধুরা। তবে এগুলো টেম্পোরারি। এগুলো ছাড়া আপনাদের যদি আলাদা কোনো সিভিয়ার সাইড ইফেক্ট দেখা যায় তাহলে অবশ্যই ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত। এখন যদি আমরা এটা ডোজেসের কথা শেয়ার করি তাহলে 200 mg দিনে আপনারা এটা ব্যবহার করতে পারেন অ্যাডাল্টসের জন্য। এটি আপনাদের দুটা ডিভাইড ডোজে ভাগ করে দিতে হবে। এক কথায় 100 mg করে ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন অ্যাসিক্লোফেনাকের দিনে দুবার, সকালবেলা এবং রাত্রেবেলা। অথবা এই অ্যালডোজেসিক পি ট্যাবলেটটি, এর মধ্যে অ্যাসিক্লোফেনাক 100 mg আছে, সেই জন্য এটা আপনারা দিনে দুবার ব্যবহার করবেন, সকালবেলা আর রাত্রেবেলা, যে কোনো একটা ফিক্সড টাইমে ব্যবহার করবেন, উইথ ফুড আফটার ফুড, যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটি ছিল অ্যালডোজেসিক পি ট্যাবলেটের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের হেলথ রিলেটেড, ডিসিজ রিলেটেড, মেডিসিন রিলেটেড ভিডিও আনি যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।